আসসালামু আলাইকুম। শুরু করছি এসএসসি গণিত 2021 13 অধ্যায় অসীম ধারা সৃজনশীল প্রশ্ন 3 এবং 4 নাম্বার। তো 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন এখানে আছে, 1/√2 - 1 + √2 + ……। এটি একটি গুণোত্তর ধারা, ধারাটির সাধারণ অনুপাত এবং চতুর্থ পদ নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন আছে, ধারাটির কোন পদ 8√2 এবং গ নাম্বার প্রশ্ন, ধারাটির 10তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এটি একটি গুণোত্তর ধারা যার সাধারণ অনুপাত বের করতে হবে এবং চতুর্থ পদ নির্ণয় করতে হবে, ক নাম্বার প্রশ্ন। তো আমরা এখানে 4-3 ক নাম্বার কি লিখব, যে ধারাটি যদি গুণোত্তর ধারা হয়, এ গুণোত্তর ধারাটির প্রথম পদ, আমি ধারাটি এখানে লিখে নিতে পারি, ধারাটি 1/√2 - 1 + √2 + ……। তাহলে ধারাটির প্রথম পদ কত, ধারাটির প্রথম পদ a = 1/√2, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r = আমরা যে কোনো পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত বের হবে। তো এখানে যদি আমরা -1কে ভাগ দিই, -1/√2, তাহলে এখানে রেজাল্টটা হবে -√2। তো এটা ছিল সাধারণ অনুপাত। ধারাটির চতুর্থ পদ নির্ণয় করো, তাহলে চতুর্থ পদ কত হবে, অতএব চতুর্থ পদ = a r³। তো এ আর কিউব, এখানে এর মান কত হবে, 1/√2 ইন্টু -√2³। -√2³ মানে হলো -2√2, নিচে হবে √2, তাহলে এখানে কাটাকাটি করলে হবে শুধু -2। এটা ছিল চতুর্থ পদ। তো এটা আমাদের অ্যান্সার, সাধারণ অনুপাত এবং চতুর্থ পদ। অতএব আমরা লিখতে পারি যে সাধারণ অনুপাত হবে -√2 এবং চতুর্থ পদ -2। এটা ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বার, ধারাটির কোন পদ 8√2। তাহলে আমরা ধরে নিব যে ধারাটির এনতম পদ 8√2, তাই যদি হয় তাহলে খ নাম্বারের অ্যান্সারটা কত হবে বের করে দেখি। ক হতে প্রাপ্ত, আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা লিখে নিব, ক হতে প্রাপ্ত প্রথম পদ a = 1/√2 এবং সাধারণ অনুপাত r = -√2। ধরি আমরা এখানে লিখব, এখন ধরি এনতম পদ 8√2। তাহলে এখান থেকে এনতম পদের সূত্র কি হবে, a r n - 1 = 8√2। গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হলো a r^n - 1। তো আমরা ধরে নিলাম এখানে যে এনতম পদ 8√2, তাহলে a r^n - 1 = 8√2। তো এখানে যদি আমরা এর মান এবং আর এর মান বসাই, এর মান 1/√2, আর এর মান -√2, এর পাওয়ার হবে n-1 = 8√2। তো
এখন যদি এই রুট টুটা এটার সাথে গুণ হয়ে যাবে মাইনাস রুট টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান ইকাল টু 8√2 ইন্টু রুট টু, এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস রুট টু এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকাল টু, এটা রুট টু ইন্টু রুট টু টু, এর সাথে যদি 8 গুণ করি এটা হবে 16। তো এখন যদি আমরা এপাশে মাইনাস রুট টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে যদি মাইনাস রুট টু লিখি, মাইনাস রুট টু এর পাওয়ার কত দিলে এর মান 16 হবে, তাহলে এর মান যদি আমি 8 দিই, মাইনাস রুট টু এর পাওয়ার 8 দিলে এটার মান হবে 16। তাহলে এখান থেকে মাইনাস রুট টু বাদ হয়ে যাবে, এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে 8, বা এন ইকুয়াল টু 8 প্লাস ওয়ান, বা এন ইকুয়াল টু 9। তাহলে আমরা এখানে প্রশ্ন ছিল যে ধারাটির কোন পদ, তো ধারাটির নবম পদ অর্থাৎ 9তম পদ এখানে আমরা লিখতে পারি, অতএব ধারাটির 9তম পদ 8√2, এটা হবে আমাদের অ্যান্সার 9তম পদ। এই ছিল, এটা ছিল তিনের খ। গ নাম্বার প্রশ্ন, ধারাটির 10তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমরা এটার জন্য আমরা এই দুইটা লাইন আমরা রাখবো গ এর জন্য। এখন যদি আমরা গ নাম্বারটা দেখি যে ধারাটির 10তম পদ কত, তাহলে এনতম পদের সূত্র কি, ধারাটির এনতম পদ আমরা এখানে লিখতে পারি যে ধারাটির এনতম পদ এ আর এন মাইনাস ওয়ান, অতএব ধারাটির 10তম পদ, 10তম পদ এ আর 9 মাইনাস ওয়ান। এখন যদি এর মান এখানে আমরা ওয়ান বাই রুট টু ইন্টু এখানে মাইনাস রুট টু এর পাওয়ার হবে 8, তাহলে এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান হবে 16। এটা ক্যালকুলেশন করে এটার মান হবে 16 এবং নিচে হবে রুট টু। তো এখানে আমরা যদি গ নাম্বার প্রথম পদ আমরা তো এখানে দেখলাম ধারাটির 10তম, ও সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে যে এটা হবে 10 মাইনাস 1, 10তম পদ মানে 10 মাইনাস 1, তাহলে এখানে হবে আমাদের 9। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে -16√2, আর এখানে হবে রুট টু, তাহলে এটা রুট টু রুট টু কাটাকাটি গেলে এটা হবে 16। তাহলে 10তম পদ আমাদের কত হবে, 16। এবং এখানে দেখো -√2 আমরা সমষ্টি যখন নির্ণয় করব, এই সাধারণ অনুপাত আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে সমষ্টি একটা হবে, সমষ্টি নির্ণয় সূত্র একটা, আর যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সমষ্টি নির্ণয় সূত্র আরেকটা হবে। তো এখানে যেহেতু আর এর মান একের থেকে ছোট, এই জন্য আমরা লিখব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি হবে এ ইন্টু, যেহেতু আর এর মান একের থেকে ছোট, তো 1 মাইনাস আর টু দি পাওয়ার 10, নিচে হবে 1 মাইনাস আর। তো এখানে যদি আমরা এ এবং আর এর মানটা বসায় দিই, এর মান কত, 1 বাই
রুট টু, আর ওয়ান মাইনাস আর এর মান হবে মাইনাস রুট টু, এর পাওয়ার হবে 10, এবং নিচে হবে ওয়ান মাইনাস আর এর মান মাইনাস রুট টু মাইনাস রুট টু। তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে এটা হবে 10-এর পাওয়ার, তাহলে এটা হবে 32, ওয়ান বাই রুট টু, এটা ওয়ান মাইনাস মাইনাস রুট টু এর পাওয়ার 10, এটার মান হবে 32, আর আমাদের নিচেই থাকবে ওয়ান প্লাস রুট টু। তো মাইনাস 32, ওয়ান মাইনাস 32, এটা ক্যালকুলেশান করলে হবে মাইনাস 31। আমি এখানে দেখাই, এখানে এই রুট টু যদি নিচেই চলে যায় তাহলে উপরে থাকবে হলো মাইনাস 31, আর নিচেই থাকবে রুট টু ইন্টু ওয়ান প্লাস রুট টু। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হবে 31, আর নিচে হবে রুট টু প্লাস টু। তো এটা আমাদের প্রথম 10টি পদের সমষ্টি। তো এভাবে আমরা গ নাম্বারটা করতে পারি। এখানে আরও একটা সৃজনশীল প্রশ্ন আছে যে একটি ধারার এনতম পদ, এটা সমান্তর ধারা হবে, একটি ধারার এনতম পদ 2n-1, যেখানে n বিলাংস টু n, বলছে যে n স্বাভাবিক সংখ্যা, তাহলে ধারাটি গঠন করো। ধারাটি কিভাবে আমরা গঠন করব? এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে প্রথম পদ পাবো, যদি 2 বসাই দ্বিতীয় পদ, 3 বসাইলে তৃতীয় পদ, 4 বসাইলে চতুর্থ পদ, এভাবে আমরা পরপর পদগুলো পেয়ে যাব, তখন ধারাটি আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা 4-এর ক নাম্বার এখন আমরা করব। 4-এর ক, 4-এর ক এনতম পদ কত ধারাটির? ধারাটির এনতম পদ 2n-1, যেখানে এখানে আমরা লিখি n বিলংস টু n, n হলো স্বাভাবিক সংখ্যা, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম পদ n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ 2n-1 ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় পদ 2n-2-1 4-1 ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 হলে তৃতীয় পদ 2n-3-1 6-1 ইকুয়াল টু 5। এভাবে আমরা আরও একটা পদ বের করি, n ইকুয়াল টু 4 হলে চতুর্থ পদ 2n-4-1 ইকুয়াল টু 8-1 ইকুয়াল টু 7। এভাবে আমরা এনতম পদ বের করতে পারি, এভাবে ডট ডট দিয়ে দিব। অতএব ধারাটি 1+3+5+7+... এটা হবে আমাদের ধারা এবং ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন প্রশ্ন হলো যে ধারাটির কততম পদ 169। তো এটা আমরা ধরে নিব ধারাটির এনতম পদ, এটা মুছে দিলাম। ধারাটির এনতম পদ 169। তো আমরা এখানে ক হতে পাই লিখব, এটা হলো খ, 4-এর খ, ক হতে ধারাটি কি হবে? আমরা ধারাটি এখানে লিখে নিই, ধারাটি 1, 3, 5, 7 ডট ডট। তাহলে ধারাটির প্রথম পদ, ধারাটির
প্রথম পদ এ ইকাল টু ওয়ান সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি ইকাল টু থ্রি মাইনাস ওয়ান ইকাল টু টু। ধরি ধরি এন তম পদ, ধারাটির এন তম পদ একশো উনসত্তর। তাহলে এটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা যার এন তম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু একশো উনসত্তর। তো এখানে আমরা এর মান এবং ডি এর মান যদি বসাই দিই, এর মান এক, এন ইন্টু ডি এর মান হলো টু ইকুয়াল টু একশো উনসত্তর, বা এন টু এন মাইনাস টু ইকুয়াল টু একশো উনসত্তর মাইনাস ওয়ান, টু এন মাইনাস টু ইকুয়াল টু একশো আটষট্টি, টু এন ইকুয়াল টু একশো আটষট্টি যোগ দুই, টু এন ইকুয়াল টু একশো সত্তর, বা এন ইকুয়াল টু একশো সত্তর ভাগ দুই, তো এন ইকুয়াল টু এইটটি ফাইভ। তারপর পঁচাশিতম পদ একশো উনসত্তর। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে অতএব ধারাটির পঁচাশিতম পদ একশো উনসত্তর। তো এই ছিল আমাদের চারের খ নাম্বার। এখন চারের গ, চারের গ নাম্বার যেটা আছে বলছে যে এই যে এই ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, অর্থাৎ সমান্তর ধারা থেকে যদি এটাকে গুণোত্তর ধারায় আমরা পরিণত করি, তাহলে বলছে সেই ধারাটি গঠন করো এবং যে ধারাটি তৈরি হবে সেই ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে গ নাম্বার আমরা কী লিখতে পারি এখানে, যে সমান্তর ধারার, সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদ এ ইকাল টু ওয়ান এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি ইকাল টু টু। এখন এই সমান্তর ধারাকে আমরা যদি গুণোত্তর ধারায় নিই, তাহলে গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকাল টু ওয়ান এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর ইকাল টু টু, যেটা একের থেকে বড়। আমাদের এই যে একের থেকে বড় না ছোট এটা সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের লাগবে। তাহলে আমরা সমান্তর ধারা থেকে চলে আসলাম গুণোত্তর ধারায়। তো গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকাল টু ওয়ান, সাধারণ অনুপাত আর ইকাল টু টু, এভাবে যদি বলছে ধারাটি গঠন করো, তাহলে প্রথম পদ যদি ওয়ান হয় দ্বিতীয় পদ কত হবে? অতএব আমরা দ্বিতীয় পদ বের করব। দ্বিতীয় পদ এ আর, তো এখানে ওয়ান ইন্টু টু, তার মানে এটা হবে টু। তৃতীয় পদ এ আর স্কোয়ার, তার মানে ওয়ান ইন্টু টু স্কোয়ার, এটা হবে ফোর। এবং চতুর্থ পদ, চতুর্থ পদ হবে এ আর কিউব, তার মানে ওয়ান ইন্টু টু কিউব, এটা হবে এইট। এভাবে আমাদের চতুর্থ পদ, পঞ্চম পদ, পরপর পদগুলো আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা ডট ডট দিই, তাহলে ধারাটা কি হবে? অতএব ধারাটি হবে, অতএব ধারাটি এক যোগ দুই যোগ চার যোগ আট যোগ এটা আমাদের নির্ণয় গুণোত্তর ধারা। এখন বলছে যে এই যে আমরা নতুন ধারাটা পেলাম, এই নতুন ধারার, এই নতুন ধারার প্রথম দশটি পদের সমষ্টি কত?
তাহলে এর 10টি পদের সমষ্টি, আমরা এই যে এর মান দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা 10টা পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে গুণোত্তর ধারার এন পদের সমষ্টি কত হবে, আমরা এটা এখানে লিখি। অতএব ধারাটির 10টি প্রথম দশটি পদের সমষ্টি আমরা নিচে লিখতে পারি, এ ইন্টু, যেহেতু আর এর মানটা একের থেকে বড়, এই জন্য r^10 -1 ইন্টু আর -1। তো এখানে এর মান হলো 1, আর এর মান 2 টু দি পাওয়ার 10 -1, নিচেই 2 -1, তার মানে এখানে 2 -1 2, তাহলে থাকবে আমাদের 2 টু দি পাওয়ার 10 -1। তো 2 টু দি পাওয়ার 10 এটা কত হবে, আমরা ক্যালকুলেশন করতে পারি যে 2 টু দি পাওয়ার 10টা কত হয় দেখে নিই। টু দি পাওয়ার 10 = 1024। তো এটার মান হবে 1024 -1 = 1023। এই ছিল ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। তো এভাবে এই নিয়মের অঙ্কগুলো আসলে যদি এই এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে এই নিয়মের যত অঙ্ক আছে সব অঙ্ক খুবই সহজ হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।